আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার মেরে রক্তাক্ত করে দেওয়া হল সিভিক পুলিশকে ফাটিয়ে দেওয়া হয়েছে মাথা শুক্রবার মধ্যরাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে আক্রান্ত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম সুদীপ পান্ডে তিনি মালঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রাতেই ওই সিভিককে ডাক বাংলায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় ডাকবাংলার দিক থেকে বাইকে করে বাড়ি যাওয়ার পথে মারধর করা হয় তাকে যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত আসল তথ্য জানা যায়নি কেন মারধর করা হলো কিংবা এই ঘটনায় আর কারা জড়িত তা এখনও স্পষ্ট নয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ